তারা স্টিল নাও টুডে ধরো বিজেপি আছে, কোনোদিন তৃণমূলে জয়েন করেনি। 8 নম্বর ওয়ার্ডে সুরজিৎ, 9 নম্বরে পলি, আর 12 নম্বরের কি নাম ওটা, উদয়ের ওয়াইফ, তো এরা ক্যান্ডিডেট হয়েছে। তো মানুষের মধ্যে কি ধারণা হবে, কর্মীদের মধ্যে কি ধারণা হবে, আরো অনেক জায়গায় ক্যান্ডিডেট নিয়ে ক্ষোভ হচ্ছে, এটুকুই দেখছি। বলছি যে এই যে বিজেপি যারা করে এখনো বিজেপির সাথে রয়েছে তাদেরকে ক্যান্ডিডেট করা হলো, তাহলে কোথাও কি মিসগাইড করা হয়েছে কিছু? আমার মনে হয় যে এজেন্সিগুলো এখানে নেমেছিল সার্ভে করতে, সেই এজেন্সিগুলো এই লিস্টটাকে করেছে। নেতৃত্বকে জানাবে? দেখুন অবশ্যই মানুষের ক্ষোভটা তো বলা উচিতই। অর্থাৎ ইংরেজবাজার পুরসভার একাধিক জায়গায় প্রার্থী নিয়ে অসন্তোষ সামনে এসেছে, ঠিক যেমনটা অসন্তোষ সামনে এসেছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে, যেখানে তৃণমূলের একাংশের বিক্ষোভ দেখা দিয়েছে। 13 নম্বর ওয়ার্ডের প্রার্থী সুমন পালকে নিয়ে অসন্তোষ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে দলীয় পতাকা নিয়ে রাস্তায় বসে পড়েছেন, টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ। সুবিধান পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত তথ্য দেবেন এই বিষয়ে। সুবিধান, কয়েক ঘন্টা হলো প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তৃণমূলের তরফে, তার মধ্যে একেবারে প্রার্থী অসন্তোষ রাস্তায় নেমে এসেছে। একেবারে অশোকনগর কল্যাণগর পুরসভা এলাকার স্টেডিয়াম রোডে অবরোধ চলছে, টায়ার চালিয়ে তৃণমূল কর্মীর অবরোধ করেছে এবং তাদের অভিযোগ যে সুবন পাল যাকে 13 নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ রয়েছে, তাকে তারা প্রার্থী হিসেবে মানতে চাইছে না। নতুন অরসে তারক দাস, তিনি যথেষ্ট ভালো কাজ করেছেন, তাকে কেন প্রার্থী করা হয়নি এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েন এবং তারক দাস জানিয়েছেন যে তিনি এলাকার মানুষের পাশে ছিলেন, এলাকার মানুষের দায় বিপদে তিনি পাশে ছিলেন, এলাকার উন্নয়নের কাজ করেছেন, তিনি কেন অবাধ বাদ করবেন তিনি কি করে ভাবতেও করেননি। এই অভিযোগ এনে বিক্ষোভ চলছে টায়ার জ্বালিয়ে এবং অশোকনগরের স্টেডিয়াম রোডে তৃণমূল কর্মীরা প্রকাশ্যে বিক্ষোভে নেমে পড়েছেন। সুব্রজিৎ, ধন্যবাদ সমীর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।